আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে সঙ্গে আছি বিপাশা মজুমদার শুরুতেই সংবাদ শিরোনাম জরুরি অবস্থা উপেক্ষা করে রাজপথে লঙ্কানরা বল প্রয়োগের নির্দেশে সেনাবাহিনীর অস্বীকৃতি বিক্রমসিংহের পদত্যাগ চায় বিরোধীরা বিরোধী মত দমনে হত্যাকাণ্ড ঘটাচ্ছে সরকার অভিযোগ বিএনপি বিদেশীদের কাছে ধর্ণা রাজনৈতিক দৈন্যতা প্রকাশ বলছে আওয়ামী লীগ দেশের কোথাও এক ঘন্টার বেশি লোডশেডিং হবে না পাওয়ার সেলের তথ্য জানানো হবে এসএমএস সহ নানা উপায়ে সংবাদ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত শুরুতে শ্রীলঙ্কা প্রসঙ্গ শ্রীলঙ্কার বিক্ষোভ দমনে বল প্রয়োগ করতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহের আহ্বান প্রত্যাখ্যান করেছে সেনাবাহিনী তার পদত্যাগের জন্য সম্মিলিত দাবি তুলেছে বিরোধী দলগুলো এদিকে দেশত্যাগী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবার মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে গেছেন ধারণা করা হচ্ছে সেখান থেকে তিনি জেদ্দা যেতে পারেন এদিকে একাধিক গণমাধ্যম জানিয়েছে সৌদি এয়ারলাইন্সের বিমানে মালদ্বীপ ছেড়েছেন গোতাবায়া এদিকে জরুরি অবস্থার মধ্যেও রাজপথ ছাড়েনি বিক্ষুব্ধ জনতা সারাদেশে জারি করা কারফিউয়ের মেয়াদ বেড়েছে শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বিক্রমসিংহের নির্দেশে পার্লামেন্ট ভবন ঘিরে রেখেছে সেনাবাহিনী সেনা সদর আশ্বস্ত করেছে বিক্ষোভ দমনে গুলি চালাবে না তারা বুধবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে পার্লামেন্ট স্পিকারকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিক্রমসিংহে এর আগে রাজধানী কলম্বোয় বৈঠকে বসে বিরোধী দলগুলো স্পিকারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিতে বলেন বিরোধী নেতারা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ মানুষ যাতে সরকারের বিরুদ্ধে কথা বলতে না পারে সেজন্যই তারা হত্যার পথ বেছে নিয়েছে যশোরের যুবদল নেতা বদিউজ্জামান ধনী ও কুড়িগ্রামের শফিকুল ইসলাম হত্যার প্রতিবাদ জানাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন উন্নয়নের নামে লুটপাটের স্বর্গরাজ্য গড়ে তোলা হয়েছে রিজভী আরও বলেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তলানিতে ঠেকেছে যা দেশের ইতিহাসের সর্বনিম্ন মানুষ যাতে সরকারের বিরুদ্ধে কথা বলতে না পারে সেজন্যই হত্যার পথ বেছে নেওয়া হয়েছে বলে অভিযোগ তার এদিকে যশোরের ধনী হত্যার প্রতিবাদে শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে যুবদল বিদেশিদের কাছে ধর্ণা দেওয়া রাজনৈতিক দৈন্যতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ দুপুরে কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন বিদেশিরা এসে দেশের অভ্যন্তরীণ সমস্যার সমাধান দিতে পারবে না আমরা যদি নিজেরা বসে সমাধান করতে না পারি কোনো বিদেশি এসে কোনো সমাধান করে দেবে না এবং সেই ক্ষেত্রে একটা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসেবে রাজনৈতিক দল হিসেবে আমার মনে হয় যে বিদেশিদের কাছে বিদেশি রাষ্ট্রদের কাছে ধর্ণা দেওয়াটা রাজনৈতিক দৈন্যতায় বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হয় কোন এলাকায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার বেশি লোডশেডিং হবে না বলে জানিয়েছেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন এক সাক্ষাৎকারে পাওয়ার সেলের মহাপরিচালক বলেন ডেসকোর অ্যাপস ও ওয়েবসাইটে গ্রাহকের মোবাইল নম্বরে এসএমএস এবং মাইকিং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কোন এলাকায় কখন লোডশেডিং হবে রাত আটটার পর দোকানপাট বন্ধ এসি ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে সাশ্রয়ী হলে অক্টোবরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং আদানি গ্রুপের বিদ্যুৎ এবছর মূল গ্রিডে যুক্ত হলে পরিস্থিতির উন্নতি হবে বলেও দাবি করেন তিনি ফেনীর সোনাগাজীতে মাকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েকে ধর্ষণ মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত রায়ে একজনকে খালাস দেওয়া হয়েছে বৃহস্পতিবার দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার এ রায় ঘোষণা করেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আসামি আবুল কাশেম মোহাম্মদ লাতু ও জাহাঙ্গীর আলমকে খালাস পেয়েছেন একজন আসামি দণ্ডিত তিন আসামি পলাতক রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহমেদ হাজারি জানিয়েছেন দু সালে ১৩ মে রাতে নবাপুর ইউনিয়ন থেকে মা মেয়েকে তুলে নিয়ে যায় আবুল কাশেম লাতু জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ফারুক পরে মাকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েকে ধর্ষণ করে দণ্ডিতরা এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত ১০:৩০টায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে